সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। সো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম। সো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সেই জায়গাটা হচ্ছে আজকে আমাদের লন্ডনে ঈদ ফেয়ার একটা হচ্ছে। সো এটা আমার বাসার কাছেই, এত দূর না, 15 মিনিটের রাস্তা। সো আজকে আমি ওই ঈদ ফেয়ারটাতে আজকে যাব। সো দেখি কি কি ঈদের কালেকশন আসছে সব। প্রথমে আমি ভিটামিনের এই সিরামটা ইউজ করেছি, ভিটামিন সি ইউজ করা হয়ে গেছে। তারপরে আমি এই ক্রিমটা ইউজ করেছি, কিউকাম্বারে ইউজ করব এখন। কোথায় যাচ্ছি আর কি কি করছি? আজকে স্পেশালি আমরা যাচ্ছি একটা ঈদ মেলাতে। সো ওইখানে সব বাঙালি মানুষ থাকবে, প্লাস ডিফারেন্ট কান্ট্রির মানুষও হয়তো বা থাকবে, ওদের স্টল থাকবে। ঈদের মেলা বলতে যা বোঝায় আর কি। সো ওইখানে আজকে আমরা যাচ্ছি, আমরা বলতে আমি আর ওমর যাচ্ছি। আর ইভিনিং টাইমে আফটার ইফতার আমাদের আর একটা প্ল্যান আছে। সো দেখি একটা একটা করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। Thank you.
flower dilo, thanks, thanksgiving আর কি
ওইটাই। ইটস মি। সো আমাকে এই ফ্লাওয়ারটা দিছে, সো আমি তো খুবই হ্যাপি। আমি তো ফ্লাওয়ার পেলেই আমি খুবই খুশি হই, কেউ যদি আমাকে ফ্লাওয়ার দেয়। সো এটা অমরকে দিছিল, অমরকে দিয়ে বলছে ও তোর মাকে দে ওই আর কি। সো এর জন্য অমর বলছে যে ইটস মি ইটস মি। সো আমি খুবই হ্যাপি। এনিওয়ে আজকে আমাদের আরও একটা প্ল্যান আছে, আর আজকে আমি ঈদে শপিং করেছি। আমি আসলে আমার আসলে ইচ্ছাই ছিল না শপিং টপিং করার। সো শপিং করার আসলে আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি আর করব, দেখে আসলে ভালো লেগে গিয়েছে। আর এই ধরনের আসলে মানে শাড়িগুলা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, সো সার্টেনলি পেয়ে গেলাম। এখন আর লুক সামলাতে পারিনি, যার জন্য নিয়ে নিয়েছি। আর কি কি কিনেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ব্লগে। হোপ সো আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর মেলাতে গিয়েছি, মেলাতে কি করেছি, কি কি দেখেছি, কি কি স্টল ছিল, ওইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো ওমরের জন্য এখানে কিছু স্টিকার, মানে বাচ্চাদের আর তেমন কিছুই তো ছিল না, সো ওটা ওমরকে আসলে দিয়ে দিই এখন। তো এই ওমরের জন্য স্টিকার এগুলা কিনেছিলাম। আজকে এত রোদ, খুবই গরম। এই যে আমাদের নাগামরিচ গাছ, মাশাআল্লাহ, পুরোটা ঘর আমাদের আসলে ক্লিন করা লাগবে, ক্লিন করা লাগবে। এগুলা হচ্ছে আমার ঈদ শপিং, এই দুইটা, এগুলা থাকুক, এগুলো এখন আর দেখাচ্ছি না, এখন দেখাই। আজকে শুধু আলু কিনে নিয়ে আসছি, এখানে মরিচ কিনে নিয়ে আসছি, এখানে বেগুনি বানানোর জন্য বেগুন কিনে নিয়ে আসছি, আর এখানে নিয়ে আসছি অমর খাবে, খেতে চেয়েছে ক্যারট, আর এখানে হচ্ছে মাটু। সো ক্যারেট আর মাটু, এই তো, সো এই আর কি। আর এই হচ্ছে আমার ঈদের শপিং, আমি অবশ্যই একটু পরে দেখাবো। আজকে আমি এই যে অনেক সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসছি, এই ধরনের শাড়ি আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিনবো কিনবো, সো পেয়ে গেলাম। এটা অনেক সুন্দর, কালারটাও অনেক মিষ্টি কালার, খুবই সুন্দর একটা কালার। এটার সাথে ব্লাউজ পিসও আছে, এই একটা, এই হচ্ছে আরও একটা। আমি এই ধরনের শাড়ি কিনবো কিনবো, এই দুই ধরনের শাড়ি মানে আমার মনে মনে ছিল, আসলে খুঁজছিলাম কিনবো কিনবো, সো পেয়ে গেলাম একসাথে দুইটাই। সো আপুটার সাথেও কথা বলে অনেক ভালো লাগলো, আপুর একটা অনলাইন পেজ আছে, সো আপুর সাথে আমি আরও কন্ট্যাক্ট করবো যদি আমি শাড়ি টাড়ি কিনি। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। আর আরেকটা শপ থেকে আমি একটা পাকিস্তানি স্টল থেকে এই যে পাকিস্তানি একটা ড্রেস কিনেছি, কারণ ঈদের দিন অনেক গরম থাকবে, সো এটা সুতির মধ্যে ভালো আরাম পাওয়া যাবে পরে, এই একটা ড্রেস কিনলাম। আর আরেকটা, এই হচ্ছে আরও একটা ড্রেস কিনলাম, এটাও অনেক সুন্দর, খুবই সুন্দর, এটার ওড়নাটা আমার খুবই ভালো লেগেছে, সো এই একটা ওড়না। এই দুইটা আমি পাকিস্তানি শপ থেকে কিনেছি, এই দুইটা ড্রেস। আর এইটা একটা আমাদের আমাদের বাঙালি বাংলাদেশেরই এক আপু, সো ওই আপুর কাছ থেকে এই শাড়ি দুইটা নিয়েছি। সো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার শাড়িগুলো, স্পেশালি আমার শাড়ি নেওয়ার খুবই ইচ্ছা ছিল, শাড়ি নেওয়ার খুবই ইচ্ছা ছিল, সো পেয়ে গেলাম, তার জন্য আর হাতছাড়া করিনি, কিনে নিয়েছি। আর দুইটা ড্রেস নিলাম, আসলে ড্রেস পরা হয় না, কিন্তু অকেশনালি তো অবশ্যই পরি ঈদের টাইমে বা ঈদের সময়, সো চিন্তা করলাম তাহলে নিয়েই নেই। আর কালো ড্রেসটা অনেকই সুন্দর, অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। প্রথমে আমি কালোটা নিতে চেয়েছিলাম, তারপর চিন্তা করলাম কালোটা নেই, তারপর ওইটা দেখলাম, ওইটা দেখেও ভালো লাগলো, চিন্তা করলাম মানে রিজনেবল প্রাইসও আছে, সো যার জন্য নিয়ে নিলাম। আমার আসলে আজকে আমি চিন্তাই করিনি আমি আজকে এত এত কাপড় কিনে নিয়ে আসবো, আসলে আমার এত প্ল্যান ছিল না কাপড় কেনার, শুধু দেখতে গিয়েছিলাম আর মনে করেছিলাম আচ্ছা দেখি যদি শাড়ি যদি ভালো পাই, যদি ভালো লাগে আর ওইটা, মানে ড্রেস কেনার কোনো ইচ্ছা ছিল না, তো পেয়ে গেলাম, তার জন্য নিয়ে আসলাম। আর আর কি আর বলবো, আর অবশ্যই পরবো, এগুলো করলে তো অবশ্যই শেয়ার করবো, এই তো। সো এখন আমার ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।